চারদিকে দেখো কালো কালো হয়ে গেছে, এখন মেঘ আসবে, বৃষ্টিও আসতে পারে, আবার জ্বরও আসতে পারে। এখন গঙ্গা মা রক্ষা করো, তুমি কিছু হবে না, ও তুমি রক্ষা করো মা মনসা গণেশ ঠাকুর, তুমি ছাড়া কেউ নেই বাবা। তো গাইস এখন সব কেমন আছো সবাই, এপিসোড ভালো আছো? তো গাইস চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে, আর আজকে ব্লগটা আছি আমরা নৌকোতে। তো নৌকোয় করে আজকে আমরা রাইড করছি, নৌকো রাইড। এদিকে দেখো সবাই আছে নৌকোতে, আর নৌকোর রাইড হবে জানি, এখন আমরা বড় সমুদ্রে যাব, মানে অনেক বড় যেখানটাতে আমরা আগের দিন ডুবে যাচ্ছিলাম, তো সেখানটাতে যাব। সো পুরোটাই দেখতে থাকো, অনেকটা মজা হবে যেতে যেতে, কারণ এই রোদে আমার পুরো মুখটা পুড়ে যাচ্ছে রোদে। এদিকে মাত্র দুটো ছাতা এনেছে আর সব আমরা নিজেরা নিজেরা, আর এই গাছের পাশ থেকে যাচ্ছি, ঠিক আছে আপাতত একটু রোদটা কম লাগছে, বাট সামনে যে পুরো রোদ রোদ। ফাইনালি এখন আমরা আছি হলো গিয়ে নৌকোতে, তার কারণ আগের দিন যে নৌকা করে আমরা গিয়েছিলাম, তো এখান থেকে আমরা যাব যে জায়গায় যাওয়ার কথা আছে ওখানটাতে, তো মানে হারতা, হারতা গিয়ে ওখানে মানে বরিশালে একটা হারতা বলে জায়গা আছে, ওখানটাতে আছি আমরা আজকে, আর ওখানটাতে দু তিন দিন থাকবো। আর গাইস আগের দিন যে আমাদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল নৌকোয়, তো নৌকোর মাথা ভেঙে গেছিল, এবার এই সাইডে ভেঙে গেছে না, তো গাইস এই সাইডে দেখো এখন দেখতে হবে, ওই দেখো নৌকোর মাথা ভেঙে আছে, মানে এখানে ওই জায়গাটাতে, এই জায়গাটাতে আমাদের ট্রলার উঠিয়ে দিয়েছিল নৌকোর উপরে। সো আপাতত তখনও নৌকোটা ডোবেনি আর এখনও সে ভালোভাবে যাচ্ছে, বাট কী হচ্ছে এদিকে মেঘে দেখো ভর্তি হয়ে গেছে, তো আমরা ভাবছি বৃষ্টি হওয়ার আগে ওপরে উঠতে পারবো, যেভাবে কষ্ট করে ওপরে উঠতে হবে, নাহলে মেঘে পুরো মেঘ হয়ে গেছে। আর মা চুপচাপ বসে আছে কেন, কি বলবো, আগের দিন কিরকম ভয় লেগেছিল, সেই ভয়টাই বড় ভয়, ওই ভয়টার জন্য নৌকায় উঠতে পারছি না। আর এ দেখো এর সেই ভয় থেকে এখনো শরীর খারাপ, এরে নিয়ে ডাক্তার কাছে যেতে যেতে অবাক হয়ে গেছে, দুজন সবাই মিলে সারাক্ষণ ডাক্তার কাছে যেতেই আছি, তো এরকম ভয়টা পেয়েছে রাত্রবেলা। আবার ফোনটা পড়ছিল কোথায়, ওই যে কুমির আছে এই পুকুরে, তো গাই সেখানটাতে কি আবার হুসুর নাকি কি আছে সেটা উঠবে, কোথায় উঠেছে নাকি এখন উঠে, ওই 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 বলে কি মা হুসুর, ওগুলো কিরকম তো বড় এটা যে এই এইবার ঠান্ডা লাগছে সেই, তো গাইস এইখানটাতে দেখো কোথায় উঠবে, আবার তো নিশ্চয়ই এর আশেপাশে উঠবে কোথাও, তো হ্যাঁ ঝড় আসছে, এইবারে তো আরো বড় প্রবলেম হয়ে যাবে যদি ঝড় আসে এই জায়গাটা নেই। হ্যাঁ আমাদের প্রবলেমটা হয়েছিল তো পুরো মেঘ হয়ে গেছে চারদিকে, দেখবো কিরকম লাগছে, এখন যদি ঝড় আসে কি হবে বোন, দেখো তুফান শুরু হয়ে যাবে একটু পরে গাইস, তুফান ওই যে নৌকা দুটো ঠিক ওইখানটাই আমাদের একদম টলার, টলার ওখানে দেখো গাইস এখানে টলার দেখতে পাবে, এই দেখো এই টলারে এখানে আমাদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল আগের দিন, কিন্তু দেখো চারদিকে পুরো তো কালো কালো হয়ে গেছে মা, এখন ঝড় আসবে বিশাল ঝড় আসবে, বৃষ্টি হবে তাই উনি ঠাকুর, তাড়াতাড়ি ভাগো এখন ঝড় আসবে, ঝড় আমাদের নৌকায় আছি, নৌকা নিয়ে তাড়াতাড়ি ভাগতে হবে, আর এটা এটা ভয় লাগছে, ভয় লাগছে কোন কথা বলছে না, হ্যাঁ ওই মানে গর্তটা উপরে যেতে পারলে হবে, এখানে বেশি জল নেই নাকি, চারদিকে দেখো কালো কালো হয়ে গেছে, এখন মেঘ আসবে, বৃষ্টিও আসতে পারে, আবার জ্বরও আসতে পারে, এখন এমন জায়গায় আছি যে জ্বর
চারদিকে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, পুরোপুরি এখন অন্ধকার হয়ে গেছে গাইস। কি দেখাবো ভিডিওতে জানি না, তোমরা কিরকম দেখতে পাচ্ছ এখন সবে 10টা না 11টা বাজে, দেড়টা বেজে গেছে, একটা 12 না 11। এখন হালকা হালকা করে একটু ফর্সা হচ্ছে, আর এখন আমরা চলে এসেছি প্রায় প্রায়, আর নৌকায় করে এত টেনশন আমরা এই এখন বুঝতে পারছি, এর আগে কোনোদিনও বুঝতাম না তাই। এই মিডিলে যদি নামে সব শেষ। তো গাইস চলো দেখা যাক, এখন কিছু করার নেই, বৃষ্টি নামলো আমাদের এখানেই বসে থাকতে হবে, তো দৌড়াদৌড়ি করতেও পারবো না কোথাও, চারদিকে দেখো আক্ষেত আক্ষেত। ওই ওই সাইডটা ও তুমি রক্ষা করো মা মনসা গণেশ ঠাকুর, তুমি ছাড়া কেউ নেই বাবা। তো গাইস এখন ঝড় আসছে, ঝড় চারদিকে দেখো পুরো ঝড় ঝড় চলে যাচ্ছে। তাড়াতাড়ি একটা একটা, তোমার জুতোই সামনে আছে। এই যে নৌকো দিয়ে এখন সব নেমে যাচ্ছে, ঝড় দিচ্ছে দেখো কি ঝড়, মানে এখন হাওয়া দিচ্ছিল না, এখন মানে এতক্ষণ নৌকো ছিলাম। দাঁড়াও এই এই বাবা যদি পড়ে যেত ওখান থেকে, ওকে নিয়ে ব্যাগটা দে, তো গাইস আপাতত আমরা নৌকো থেকে ভালোভাবে নামলাম, তো এখন আমাদের গাড়ি বুক করে যেতে হবে, তার কারণে এখন ঝড় ছাড়ছে, ঝড় ভালো জ্বর দিয়েছে। চলো যাওয়া যাক, এখন গাড়িতে ভালো ঝড় হবে, কিন্তু ঝড় হবে তাড়াতাড়ি আয় ঝড়। ঝড় দিচ্ছে রে বাপরে বাপ, ভাগো 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 তাড়াতাড়ি ভাগো, গাড়ি নাও। ও টোটো আসুক তারপরে আমরা যাবো তাই তো, টোটো না আসলে যাওয়া যাবে না, তো টোটোর জন্য আমাদের ওয়েট করে বসতে হবে, আগে টোটো আসবে তো তারপরে টোটো নিয়ে যাবো এখান থেকে। তো গাইস এই বৃষ্টি দেখো কিরকম বৃষ্টি হচ্ছে, আর 5 মিনিট আমরা থাকলে আমরা ভিজে যেতাম 5 থেকে 7 মিনিট, কিন্তু আমরা অনেকটা বেঁচে গেলাম বলো। আমাদের ঠাকুর রক্ষা করে সব জায়গায়, ঠাকুর ছাড়া কেউ নেই,
এই বৃষ্টি এক মিনিট গায়ে পড়লে সব শেষ হয়ে যেত।